প্রতি বছরই তারকারা শিরোনামে আসেন তাদের ব্যক্তিজীবনের নানা ইস্যু নিয়ে। তার মধ্যে নতুন সম্পর্কের বন্ধন ভক্ত ও অনুরাগীদের করে আন্দোলিত, আবার তারকাদের বিচ্ছেদের খবরে ভক্তরা হন ব্যথিত। চলতি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সবিজের তারকাদের বিয়ে বিচ্ছেদ ইস্যু ছিল শিরোনামে। এবছর অনেকেই যেমন বিয়ে করেছেন, আবার কেউ কেউ পুরনো বিয়ের খবর প্রকাশ্যে এনে হয়েছেন আলোচিত। একইভাবে ছিল বিচ্ছেদের ঘটনাও। চলুন এক নজরে দেখা যাক 2023-এ তারকাদের বিয়ে ও বিচ্ছেদ। প্রায় 8.5 বছরের প্রণয় গল্পের পরিণতি টেনেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। গত 14 আগস্ট বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। জানান, বিয়ে করেছেন এবছরের 11 আগস্ট। ভালোবাসার মানুষ শেখ রেজওয়ানের সাথে মালা বদল করেছেন এই তারকা। ফারিনের বিয়ের পরের মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোশ্যাল ইনফ্লুয়েন্সার আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ। নেট দুনিয়ায় জনপ্রিয় এই দুজনের 4-1 হয় 23 সেপ্টেম্বর। আয়মান দেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান 10 মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা। অন্যদিকে মুনজেরিন একই প্রতিষ্ঠানের জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা। সোশ্যাল সেলিব্রিটি ও অভিনেতা সালমান মুক্তাদির সবসময় ব্যক্তিজীবন নিয়ে আলোচনা সমালোচনায় থাকেন। চলতি বছরের 2 মে তিনি জানান, এবছরের 30 এপ্রিল বিয়ে করেছেন। এটি সালমানের প্রথম বিয়ে হলেও তার স্ত্রী দিশা ইসলামের দ্বিতীয়। 2টি সন্তান রয়েছে দিশার। এ কাপলকে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকতে দেখা যায়। চলতি বছরে সবচেয়ে বেশি সানায় সুর বেজেছে সঙ্গীতাঙ্গনে। গত 24 মে মিউজিক ইন্ডাস্ট্রির জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল জানান, বিয়ে করেছেন তিনি। স্ত্রী মেহের আয়াত জেরিনের সঙ্গে তোলা 3টি ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করে এ তথ্য জানান তিনি। পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। এদিকে শিশু কন্যা খ্যাত সঙ্গীত শিল্পী অবন্তী সিথি হঠাৎ করে বিয়ের ঘোষণা দেন 15 ডিসেম্বর। রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পাত্রের নাম অমিত দে, তিনি লন্ডন প্রবাসী। চলতি বছরের 25 আগস্ট গুলশানের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করে বিয়ে করেন ব্যাচেলার পয়েন্ট নাটকের হাবু ভাই খ্যাত অভিনেতা চাষী আলম। তার স্ত্রীর নাম তুলতুল ইসলাম, পাত্রী তুলতুল ঢাকার মেয়ে। বিয়ের পর থেকেই এই কাপল সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চায়। এবার আসি বছর জুড়ে বিচ্ছেদের ঘটনায়। 2021 সালের 17 অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা পরিমণি ও অভিনেতা শরীফুল রাজ। এর প্রায় 3 মাস পর 2022 সালের 10 জানুয়ারি বিয়ের কথা প্রকাশ্যে আনেন এই তারকা জুটি। এরপর 2022 সালের 10 আগস্ট পুত্র সন্তান শহীদ মোহাম্মদ রাজ্য আসে তাদের সংসারে। এর 1 বছর পরেই বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। গত 18 সেপ্টেম্বর অভিনেতা রাজকে ডিভোর্স লেটার পাঠান নায়িকা। 1999 সালের 19 জুলাই বিয়ে করেছিলেন সঙ্গীত শিল্পী এসআই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদ। দীর্ঘদিনের সেই সংসার হঠাৎ করেই বিচ্ছেদের রূপ নেয়। দীর্ঘ 23 বছরের দাম্পত্য জীবনে শেষ 5 বছর আলাদা থাকছেন তারা। চলতি বছরের জুলাইয়ের 2য় সপ্তাহে একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, গত 4 জুলাই দ্বিতীয় বিয়ে করেছেন এসআই টুটুল। 2019 সালের 15 নভেম্বর ভালোবেসে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল ও সালসাবিল। কিন্তু মাদকাসক্ত ও নির্যাতনের অভিযোগ এনে চলতি বছরের 1 মে মাসের 1ম সপ্তাহে গায়ককে তালাক দেন সালসাবিল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।